ওয়েলকাম টু মাই চ্যানেল, চলে আসলাম নতুন ব্লগ। তোমার কেমন হয়েছে আজকে? আমার ননদ এসেছিল, এসে বললো যে আজকে পাস্তা করবে, তাই ঝটফট করে বানিয়ে নিল। পাস্তাটাকে জলেতে বসিয়ে দিল সেদ্ধ করতে, তারপরে মাংসটাকে অনেকগুলো মশলা দিল, ঝাল, হলুদ, নুন, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভালোভাবে মশলা দিয়ে সামান্য একটু লেবুর রস ভালোভাবে দিয়ে মাখা মাখা করে নিল। মাখা মাখা করে রেখে দিল, তারপর পাস্তাটাকে নামিয়ে নিল, সেদ্ধ হয়ে গেছে। তারপরে সেটাকে একটা চৌবিতে রেখে জল দিয়ে একটু রেখে দিল। রাখার পরে তেলেতে পেঁয়াজ দিয়ে একটু ঢাকাঢাকা করে নিল। নেওয়ার পর চিকেন কটা দিয়ে দিল, মেখে রাখা চিকেনগুলো। তারপরে কিছুক্ষণ পর টমেটো দিয়ে দিল, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর পাস্তাটা দিয়ে দিল, দিয়ে ভালোভাবে মাখা পাকা করে মাখলো। মেখে ঝাঁকানাকা করে নেড়েটা ছেড়ে নিয়ে নিয়ে সস দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর ভালো করে করে ফের একবার নেড়ে নিল। তারপর টমেটো সস দিল, দিয়ে প্রথম চিলি সস দিয়েছিল, তারপর টমেটো সস দিয়েছে। দেওয়ার পর ভালো করে মেখে নিল, মেখে নেওয়ার পর ঝাঁকানাকা করে মাখানোর পর পাস্তা অনেকটাই রেডি। লাস্ট পর্যায়ে এসে গিয়েছে, পাস্তাটাই কেমন হয়েছে আমাদেরকে জানাবে। এই আমরা খেতে বসে গিয়েছি, কেমন লাগছে বলো? আর খুব এনজয় করছি। তোমার কেমন লাগছে? শেয়ার করো, কমেন্ট করো, এদিকে তাকাও। হাতটা ফাটি বম। ও আর তোমার 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 কেমন হয়েছে?